হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটি সিনথেসাইজারের টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা নতুন কিছু শিখব। তো তোমরা দেখছ সিনথেসাইজার ফ্রেন্ড ইউটিউব চ্যানেল, আর তোমাদের সাথে আছি আমি অলো। আজকে যেটা আমি তোমাদের শেখাবো, চলো সেটা আমরা একটু শুনে নিই। হ্যাঁ, যেটা বাজালাম এই গানটা নয়, এই টোনটা তৈরি করা আজ আমি তোমাদের শিখিয়ে দেবো। অনেকটা ম্যান্ডোলিনের মতো, আমাদের অনেক গানে ম্যান্ডোলিনের পার্ট থাকে, বা তোমরা কোনো গানকেও এইভাবে টোন তৈরি করে বাজালেও খুব সুন্দর লাগবে শুনতে। তো সেটাই আজ আমরা দেখে নেব কীভাবে এটা করা যায়। এই যে খুব সুন্দর লাগবে এইভাবে। এই টোনটা আজ আমরা তৈরি করা শিখব। এর জন্য আমরা আমাদের কিবোর্ডে যেটা রয়েছে আরপিজিওটর বলে একটা বাটন রয়েছে বা অপশন রয়েছে, তো সেইটা আজ আমরা কাজে লাগাবো। অর্থাৎ তোমাদের আমি শিখিয়ে দেবো যে আরপিজিওটার ব্যবহার করে কিভাবে টোন তৈরি করা যায়। এই ম্যান্ডোলিন বলো, দোতারা টোন তোমরা তৈরি করতে পারো, নানা রকম তুম্বি অনেকটা এগুলো করা যায়। তো এটাই আজ আমি তোমাদের দেখিয়ে দেব। তো প্রথমে আমরা এটা করার জন্য প্রথমে আমরা একটা টোন আমাদের বেছে নিতে হবে। তোমরা যদি ম্যান্ডোলিন করো তাহলে একটু এরকম টোনটা নেবে, আর না হলে তোমরা যদি দোতারা করতে চাও তাহলে আরেকটু মোটা টোন নেবে, এরকম নয় আরেকটু মোটা গিটারের মতো তারটা আরেকটু ইয়ে নেবে। তো এটা নেওয়ার পরে আমরা আরপিজিওটারটা অন করব। এখানে আরপিজিওটা পুশ করলেই এখানে ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে, অর্থাৎ সিগন্যাল দিচ্ছে যে অন হয়ে গেছে। এরপর নিচে দেখো টাইপ লেখা আছে, এখানে টাইপ লেখা আছে, এটাকে চেপে ধরে থাকলে তো আমাদের এখানে নাম্বারের অপশন চলে আসবে। অর্থাৎ আরপিজিওটার অনেক রকমের রয়েছে, প্রায় 100-এর মতো রয়েছে, 162 অর্থাৎ 162টা রয়েছে। তো এইভাবে আমরা ব্যবহার করে, মানে এই আরপিজিওটা অন করে দেখো টোন চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে অনেক রকম টোন রয়েছে, আমরা এটাকে আবার যদি এটা কিন্তু আমি বাজাচ্ছি না, আমি প্লেন বাজাচ্ছি একটা একটা করে নোট দেখো। দেখো আমি কিন্তু প্লেন বাজাচ্ছি, একদম প্লেন বাজাচ্ছি অনেক, কিন্তু এই যে খুব সুন্দর লাগছে এইভাবে করা যায় আরপিজিওটা ব্যবহার করে। আমাদের আরপিজিওটা রয়েছে, এটা অনেকেই ব্যবহার করে না বা ব্যবহারের ইয়েটা জানে না। তো যাই হোক, তো আজ আমরা ওই ম্যান্ডোলিন তৈরি করার জন্য আমরা 26 নাম্বারটাকে সিলেক্ট করব। তো আমি 26 নাম্বারে চলে আসছি, 162 থেকে শুধু 26, 126 না, শুধু 26। এই যে আমাদের চলে এসছে ওয়ান, মানে শুধু 26। এইবার এই যে
স্ট্রোকটা হচ্ছে খুব মানে ঘন ঘন হচ্ছে, যাকে বলে খুব তাড়াতাড়ি হচ্ছে। এটাকে যদি আমরা স্লো করতে চাই, যেমন দোতারার সময় হলে একটু স্লো হবে, তো তখন কি করতে হবে, আমাদের টেম্পোটাকে কমিয়ে নিতে হবে। অর্থাৎ এখানে তুমি টেম্পোর নাম্বার যত রাখবে তত স্পিডে বাড়বে। যেমন দেখো আমি টেম্পোটা কমিয়ে দিচ্ছি, আমি এখানে 115 রেখেছিলাম, তো আমি অনেক কমিয়ে দিলাম, 50 নিয়ে চলে এলাম। এবার দেখো তো এইভাবে একদম। আবার যখন আমি টেম্পোটাকে বাড়িয়ে দেব, আবার দেখো ফাস্ট হয়ে যাবে, আমি 100 করে দিলাম। এইভাবে খুব সুন্দর ম্যান্ডোলিনের মতো আওয়াজ আমরা করতে পারি, আমাদের মিউজিক পার্টে ব্যবহার করতে পারি। বা তোমরা কোনো গান বাজানোর সময় তোমরা এটাও এই টোনেও বাজাতে পারো, খুব সুন্দর লাগবে, বাইরে থেকে শুনতে খুব ভালো লাগবে। তো এইভাবে চেঞ্জ। এরপরে আমরা আবার যেইভাবে যত টেম্পো বাড়াবো সেইভাবে, এছাড়াও আলাদা আলাদা টোন নিয়ে তোমরা ট্রাই করবে, দেখবে এটাকে তোমরা ইয়ে করবে, তো তোমরা আলাদা আলাদা নানা রকম টোন তোমরা নিজেরাই তৈরি করতে পারবে অনেক রকম। আমি এটা 26 দেখালাম, এরপরে যদি আমি অন্য কোনো আসি, অন্যটাতে দেখাচ্ছি আমি, নানা রকম রয়েছে। এইভাবে এটা রয়েছে, যেমন এতে আবার আমরা যদি আরেকটু চেঞ্জ করি, তো এক এক রকম মানে দরকারে এক একটা মিউজিক পার্টের প্রয়োজনে বা এক এক রকম ইয়েতে আমরা এইগুলো ব্যবহার করতে পারি। তো এটা দেখিয়ে দিলাম, তোমরা দেখে নিলে আরপিজিওটা ব্যবহার করে আমরা ম্যান্ডোলিন, দোতারা এইগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আশা করি তোমরা বুঝে গেছো ব্যাপারটা। তো ম্যান্ডোলিন তৈরি করতে গেলে আগে একটা এরকম টোন তৈরি করে নেবে, গিটারের মতো স্ট্রিংসের টোন আর কি, মানে তারের নেওয়ার পরে, তারপরে তোমরা আরপিজিওটার অন করবে। অন করে 26 এখানে লেখা আছে, আমি তাও বলে দিচ্ছি, তোমাদের যদি অন্য কোনো নাম্বার থাকে, ইউপি এর নামটা হচ্ছে ইউপি লেখা আছে। নানা রকম রয়েছে, বললাম 162 রয়েছে, তোমরা আলাদা আলাদা চেঞ্জ করতে পারো, দেখতে পারো, আরও এর থেকে হয়তো ভালো ইয়ে থাকতে পারে, তোমরা এক একটা টোন নিয়ে ইয়ে করবে। এখানে যখন নিচের টাইপটা পুশ করে থাকবে তখন এখানে নাম্বারের অপশন চলে আসবে, তারপরে তোমরা প্লাস মাইনাস করে বা হুইলটা ঘুরিয়ে তোমরা নাম্বারটাকে, যে কোনো ইচ্ছা নাম্বারটাকে তোমরা সেট করে নিতে পারবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি তোমরা বুঝে গেছো, তোমরা বাজাতে পারবে। এটা দিয়ে তোমরা তৈরি করে একটা টোন তৈরি করে কোনো রিদিম দিয়ে মিউজিক কোনো পার্ট বাজাবে বা গান বাজাবে, দেখবে খুব সুন্দর লাগবে। তো আজ এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।